তো হ্যালো বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমি নিয়ে আসলাম নতুন তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও। তো আজকে ওভারঅল হবে দুই বাইকের রিভিউ ভিডিও। তো অ্যাপাচি RR 310 BS6 আর ইয়ামাহা MT 15, তো এটার BS6 ভেরিয়েন্ট। তো দুইটারই আজকে ওভারঅল আমরা রিভিউ দেবো তোমাদের কাছে। তো কোনটা কীরকম গ্রাউন্ড ক্লিয়ারেন্স, কীরকম হাইট লাগে, কীরকম সব কিছু ওভারঅল ভিডিও দেবো তোমাদেরকে। তো দেখতে থাকো ভিডিওটা। তো ওভারঅল ফার্স্ট ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি। তো লুক দেখতেই পাচ্ছ আমার RR 310 BS6 মডেলে, লুকটাও খুব ভালো। আর আমি অনেক দিন চালালাম, এটা আমার নিজের বাইক আর এটা আমার একটা ভাইয়ের বাইক, ঠিক আছে না? আর এটার BS6 ভেরিয়েন্ট হলে এটার যাবতীয় এর যে স্পেসিফিকেশানগুলো আছে, কিছু কিছু অ্যাডভান্টেজ আর কিছু কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে। খারাপ দিক ভালো দিক তোমাদের বেছে নিতে পারো যে নেওয়া উচিত কি না, তোমাদের সেটা তোমাদের মনের ইচ্ছে। তো আমার মনের প্রকাশটা তোমাদেরকে বলে দিচ্ছি যে কী করতে কীরকম ইয়ে হয়। তো সব কিছু আমি তোমাদেরকে ওভারঅল খুলে বলতেছি। তো আমি প্রথমে শালা, তুই তো আগত আসবো শালা। এখানে আমার দুটা ভাই আছে। তো ভাই দুটার আমার হাইট হলো 5'2" আর এর হলো 5'3" আর ওর হলো 5'5". আমরা ওভারঅল হাইট টেস্টটা করবো যে RR 310 কতটা হাইট হলে, মেজারমেন্ট হলে তোমরা গাড়িটা চালাতে পারবে। তো চলো আসো আমার সাথে। এখন আমার হাইট টেস্টটা করবো যে আমার 5'2" কীরকম গাড়ি ওভারঅল গ্রাউন্ড ক্লিয়ারেন্স কীরকম, তো তোমাদেরকে দেখাচ্ছি আসো। তো মোটা ভাইয়ের হাইট হচ্ছে 5'2". তো এখন বাইকে উঠলো স্ট্যান্ডটা। তো স্ট্যান্ডটা এই যে দেখতে পাচ্ছ, হ্যাঁ স্ট্যান্ডটা ওঠাও ওঠাও। হ্যাঁ আমার 5'2", হ্যাঁ একদম পা নিচে নামায় দাও। আমার পা দেখতে পারছো যে মোটা ভাইয়ের পা নিচে নামতেছে না, 5'2" অ্যাভেলেবেল হবে না সম্ভবত। এখন আমি পিছন থেকে দেখাচ্ছি। হ্যাঁ দুইটা পায়ে নামায় দাও কোনো রকম আর কি, এক সাইডে পাচ্ছে আর এক সাইডে পাচ্ছে না একদম। দেখো একটা পিছনে পাছাও দেখি। তো দেখতেই পারছো একটু অসুবিধা হচ্ছে আর কি। হ্যাঁ এখন বাইকটা রানিং করো তো একটু দেখি। বাস একটা বন্ধ করো। তো বাইকটা চালা কি তোমার কিরকম কমফোর্টেবল কি হয়? বেশি একটা ওভারঅল কোনো প্রবলেম নেই, চালানো যাবে 5'2" কোনো প্রবলেম নেই, মেজার কোনো প্রবলেম নেই। আমার একটু হাইটের একটু সমস্যা, যাতে তার জন্য আমার একটু জাস্ট খালি একটু প্রবলেম হয়, তাছাড়া আমার ওভারঅল গাড়ি কন্ট্রোল করতে পারবো আর কি। তো দেখতেই পারছো এটা হচ্ছে সব নিজের ক্ষেত্রে, সব নিজের ক্ষেত্রেই। যদি তুমি যদি অ্যাডজাস্ট করে নিতে পারো তাহলে অবশ্যই চালাতে পারবে, কোনো রকম প্রবলেম হবে না। এখন আমরা ট্রাই করবো 5'3". দাদা দাদা আসো। ফার্স্টে ওঠো বাইকে, স্ট্যান্ডটা তুলো। হ্যাঁ একদম চাবি অন করতে লাগবে না। হ্যাঁ তো সামন দিকে দেখো, পা দুটোই নেমে পড়ছে মাটিতে একদম। আমি পিছন থেকে দেখো একদম মাটিতে স্পর্শ করছে, কিন্তু গোড়ালি দুটো উঠে আছে। তো এখন একে তো দেখি, দেখতেই পারছো। হ্যাঁ পিছ আবার পিছাও। বাইক আগা আগা বাছা করানোর কোনো অসুবিধা হয় কি আপনার? হ্যাঁ কমফোর্টেবল তো। হ্যাঁ তো 5'3" কোনো প্রবলেম হবে না একদম ঠিক। এখন আমরা ট্রাই করবো 5'4" এই দাদাটার কাছে। দাদা আসো, 5'5" দিয়ে ট্রাই করবো। দাদা আসো, ঠিক আছে তুমি নামো। স্ট্যান্ডটা উঠাও। তো সামন থেকে দেখো একদম পা একদম মাটিতে, পিছন থেকে আমি দেখাচ্ছি থেকেও দেখো একদম পা গোড়ালি একদম মাটিতে লেগে পড়ছে। দেখো 5'5" কোনো রকম সমস্যা নেই। এগিয়ে নিয়ে আসো তো দেখি। হ্যাঁ পিছনে নিয়ে যাও। তো আপনার কোনো রকম কি সমস্যা হচ্ছে কি
আগা পাছা করার জন্য না না সেরকম কোনো প্রবলেম নাই, জাস্ট ভালো লাগতেছে আর কি। হ্যাঁ, তো দেখো বন্ধুরা, 5 ফুট 5 ইঞ্চির ক্ষেত্রে একদম কোনো রকম কোনো প্রবলেম হবে না, সব দিক দিয়ে ঠিক একদম। তো এখন আমরা ট্রাই করব সব থেকে বর্তমান যে ডিমান্ডে চলতেছে MT15 V2 BS6, তো এখন এটাতে ট্রাই করব। তো দেখি, ফার্স্ট আমাদের মোটা ভাই করবে 5 ফুট 2 ইঞ্চি। তো এখন মোটা ভাই 5 ফুট 2 ইঞ্চি, ঠিক আছে। এখন এই যে বর্তমানকার ডিমান্ডের বাইক MT15, যেটা সবাই বর্তমান নেয়, তো এখন এটাতে হাইট টেস্ট করব। তো দেখি 5 ফুট 2 ইঞ্চি কি কেন অ্যাডজাস্ট হয়। তো পানামায় দাও দুইটাই, তো দেখতেই পারছো একটা মাটিতে লাগছে আর একটা লাগে নাই। তো পিছন থেকে দেখো, ওই একটা পা মাটিতে কোনোরকম লেগে আছে আর একটা একদম উঠে আছে, দেখতেই পারছো। তো একটু সামনে আসো তো, খুব একটা অ্যাডজাস্ট না, পিছনে যাও একটু। 5 ফুট 2 ইঞ্চির ক্ষেত্রে খুব অসুবিধা হবে। তো MT50 কি রকম, একটু উঁচা সিট, পশ্চাটটা একটু উঁচা যেহেতু ওর সিট হাইটটা একটু বেশি, আর 310 এর একটু সিট হাইটটা একটু কম জাস্ট, আর এর বেশি ওভারঅল কোনো প্রবলেম নেই, চালাতে পারবা, নিজের কাছে সব কিছু ডিমান্ডিং থাকে, নিজে যদি ঠিক থাকো, নিজে যদি মানে মনে করো যে না আমি কমফোর্টেবল, তাহলে কমফোর্টেবল, তাছাড়া মানে সব কিছুই তুমি সব বাইকে চালাতে পারবে। তো এখন আমরা ট্রাই করব 5 ফুট 3 ইঞ্চি দাদার কাছে। দাদা আসো, তো সামন থেকেও দেখো পাতাটা মাটির মধ্যে লেগে গেছে, দেখো পায়ের পাতা, পিছন থেকে আমি দেখাচ্ছি, পিছন থেকেও দেখতে পারছো গোড়ালিটা উঠে আছে কিন্তু পায়ের একদম সামনের পাতাটা লেগে গেছে। এখন সামন গিয়ে দেখাচ্ছি, বাইকটা এগিয়ে নিয়ে আসো, পিছনে যাও। তো 5 ফুট 3 ইঞ্চিতে কোনো রকম প্রবলেম হবে না, তো কোনো প্রবলেম হবে হয়েছে কি আপনার? না না না, একদম সব ঠিক চালাতে হবে, পাবে তো। তো এখন আমরা যাব 5 ফুট 5 ইঞ্চির কাছে, দাদা আসো, 5 ফুট 5 ইঞ্চি উঠবে, স্ট্যান্ডটা উঠাও। তো সামন থেকে দেখো কোনো রকম সমস্যা নেই, একদম পা একদম মাটিতে লেগে গেছে, পিছনের দিক দেখো একদম পায়ের গোড়ালি পর্যন্ত একদম মাটির সঙ্গে লেগে গেছে। তো 5 ফুট 5 ইঞ্চিতে কোনো রকম সমস্যা নেই, একটু এগিয়ে নিয়ে আসো, পিছনে যাও। তো দেখতেই পারছো বন্ধুরা, MT50 5 ফুট 5 ইঞ্চিতে কোনো রকম সমস্যা নেই। কোনো রকম কি সমস্যা হয়েছে? একদম ফুল অ্যাডজাস্টমেন্ট। হ্যাঁ, তো দেখতেই পারছো আমাদের হাইট টেস্ট একদম কমপ্লিট। এখন আমরা এখন এখানকার সব কিছু সব শেষ, ভাইদের হাইট টেস্ট করলাম, আমরা হাইট টেস্ট করলাম, তো তোমরা দেখতেই পারলে যে কতটা হাইট হলে তোমরা বাইক পারচেস করতে পারো। আর 310 আর 850 BS6 আর 310 BS6 মডেল। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে হবে, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তো বি সেফ বি রাইট।